আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে ছোট বড় সবারই পছন্দের চিংড়ি দিয়ে লতি রান্না। আর এই লতি খেতে কার না ভালো লাগে, সবাই পছন্দ করে। তো চলুন তাহলে দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে চিংড়ি নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি লতি। লতিগুলোকে আমি উপরের খোসা ছাড়িয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি, এরপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিংড়ি আর লতি নিয়ে নিতে পারবেন। তো আমি বেশি রান্না করব না, তাই আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি। এরপর এখানে চিংড়ির মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে চিংড়িগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন চিংড়িগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। এর জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, এই টিপসটি অবশ্যই ফলো করবেন। এখন মাছগুলোকে হালকা 2-3 মিনিটের মতো ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি মাছগুলো উঠিয়ে এক সাইডে রেখে দিব। এখন এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 3-4টি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এরপর মশলাগুলোকে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তো এতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না। এখন এই মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো যখন তেল উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমার মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। ছেড়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লতি। এখন দিয়ে দিচ্ছি 2-3টে আলু, ছোট ছোট আলু আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। তো আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিট কষিয়ে নিব। এভাবেই করে রান্না করলে এই রান্নাটি অনেক ভালো লাগে খেতে। আপনারাও অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। কষানো হয়ে গিয়েছে মশলার সাথে খুব ভালো করে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে। অবশ্যই যে কোনো তরকারিতে আমি গরম পানি অ্যাড করি, আপনারাও চেষ্টা করবেন। তো এখানে এখন ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করব। এরই মধ্যে আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখুন। তো এখন দিয়ে দিব 3-4টা কাঁচা মরিচ। তো দিয়ে আর 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। আমার তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব, আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। তো দেখুন ফাইনাল লুকটা খুবই সুন্দর হয়েছে। একবারে লতিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, আর আস্তে আস্তে সবুজ সবুজ রয়ে গিয়েছে দেখুন। আর এই তরকারিতে কিন্তু খুব বেশি একটা ঝোল ভালো লাগে না, তাই আমি এরকমই রেখেছি।
ভিউয়ার্স, এভাবেই রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, খুবই পছন্দ এই তরকারিটা আমার। আমার মতো কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারাও এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।